সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই জানাবো, একতরফা নির্বাচনের জন্য বাগান সাজিয়েছে সরকার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতীতের মতো আবারও একতরফা নির্বাচনের জন্য একটা বাগান সাজিয়েছে, কিন্তু এবার জনগণ ও বিশ্ব সম্প্রদায় এদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এবার গোটা জাতি ঐক্যবদ্ধ, জাতি আজকে একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। এবারে জানাবো নিকেই এশিয়ার নিবন্ধ, বাংলাদেশের নির্বাচন, ভিসা নিষেধাজ্ঞা এবং রাষ্ট্রদূতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশ সরকারকে চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ঢাকাকে চাপে রাখতে ভিসা বিধিনিষেধ আরোপ করেছে ওয়াশিংটন। নানা প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে যাচ্ছে বাংলাদেশ। এর জের ধরেই বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত নিজের এবং দূতাবাসের কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। প্রিয় দর্শক, এ বিষয়ে রয়েছে একটি বিস্তারিত প্রতিবেদন, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। জানিয়ে দেব, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশের জনগণ আর কোনো নির্বাচন মেনে নেবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য এবং ঢাকা মহানগরীর দক্ষিণে নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলালুদ্দিন বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার অবৈধ পথে ক্ষমতায় এসে লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করেছে, জনগণের সকল অধিকার হরণ করেছে, এরা গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে। এদিকে জিএম কাদেরের হুঁশিয়ারি, দলের ভিতরে অনাস্থার পরিবেশ সৃষ্টি করতে চাইলে সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। দেশের মানুষের ভোটাধিকার ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে এমন অভিযোগ করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, এতে মানুষ ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে, কিন্তু সবাই স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে চায়। ভোটের সুষ্ঠু পরিবেশ, ভোটাধিকার এবং সুষ্ঠু রাজনীতি চায় মানুষ। জানিয়ে দেব, বিদেশে খালেদার চিকিৎসায় একটি মাত্র উপায় খোলা আছে আইনমন্ত্রী। দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে একটি উপায়ের কথা উল্লেখ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক, আর সেটি হল রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করা। এবং সর্বশেষ জানাবো, তিস্তায় হু হু করে বাড়ছে পানি, সিকিমে নিখোঁজ 43। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে মেঘভাঙা বর্ষণের পর আকস্মিক বানের পানিতে ভেসে গেছে অন্তত 43 জন। নিখোঁজদের মধ্যে দেশটির সামরিক বাহিনীর 23 জন সদস্য রয়েছেন। নিখোঁজ সৈন্যদের খোঁজে ব্যাপক পরিসরে তল্লাশি এবং উদ্ধার অভিযান শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। একতরফা নির্বাচনের জন্য বাগান সাজিয়েছে সরকার মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতীতের মতো সরকার আবারও একতরফা নির্বাচনের জন্য একটা বাগান সাজিয়েছে, কিন্তু এবার জনসাধারণ ও বিশ্ব সম্প্রদায় এদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এবার গোটা জাতি ঐক্যবদ্ধ, জাতি আজ একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। বুধবার বিকেলে রাজধানীতে এক কনভেনশনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের পদত্যাগের দাবিতে বাংলাদেশের সম্মিলিত পেশাজীবী পরিষদ ও গণতান্ত্রিক পেশাজীবী ঐক্য পরিষদ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এক কনভেনশনের আয়োজন করে। এতে 22টি পেশাজীবী সংগঠন এই কনভেনশনে অংশগ্রহণ করে। মির্জা ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, দিল্লি আছে আমরা আছি, দিল্লি কি বলেছে অবৈধ নির্বাচন করতে, পরিষ্কার করে বলুন। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, বিএনপি 2 বছর ধরে রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন করছে, এবার শান্তিপূর্ণ আন্দোলনে কেউ আঘাত করলে বিএনপি প্রত্যাঘাত করবে না, এমনটা নয়। এই আন্দোলন বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য বা খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করবার জন্য নয়, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করবার জন্য। বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া স্পষ্ট করে বলেছেন, গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ নেই, কোন শর্ত মেনে বিদেশে যাবেন না তিনি। ফখরুল ইসলাম বলেন, আইনমন্ত্রী আইনের ভুল ব্যাখ্যা দিচ্ছেন, 401 ধারায় সরকারের ক্ষমতা আছে দণ্ড মওকুফ করে বিদেশে পাঠানোর, সরকার পারে সে ব্যবস্থা করতে। খালেদা জিয়াকে বিদেশের চিকিৎসায় বাধা দেওয়া প্রমাণ করে তাদের মূল লক্ষ্য খালেদা জিয়াকে হত্যা করতে চায় সরকার, তাই তাকে বিদেশে যেতে দিচ্ছে না। নির্বাচন নির্বাচন করে এবার কোনো লাভ নেই, আগে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন, তারপর নির্বাচনের কথা আসবে, পরিষ্কারভাবে জানান ফখরুল ইসলাম। নিকেই এশিয়ার নিবন্ধ, বাংলাদেশের নির্বাচন, ভিসা নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উদ্বেগ। সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশ সরকারকে চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ঢাকাকে চাপে রাখতে ভিসা বিধিনিষেধ আরোপ করেছে ওয়াশিংটন। নানা প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার। এর জের ধরেই বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত নিজেই এবং দূতাবাসের কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। মার্কিন রাষ্ট্রদূতের এই শঙ্কা প্রকাশ বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ককে আরও তিক্ত হওয়ার ঝুঁকিতে ফেলেছে। নির্বাচনকে সামনে রেখে হয়েছে নানা দ্বন্দ্ব। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং তাদের মিত্ররা অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জোর প্রদান করেছেন, কারণ গত 2টি নির্বাচন 2014 এবং 2018 বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ ব্যাপক কারচুপি করে ক্ষমতা দখল করে রেখেছে বলে অভিযোগ করেছে বড় বিরোধী দলগুলো। নির্বাচন বয়কটের ঘটনাও ঘটেছে, তাই আগামী নির্বাচনে গত 2টি নির্বাচনের পুনরাবৃত্তি না ঘটে এবং সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হয় সে ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রকে বেশ সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। বাংলাদেশের প্রধান বিরোধী দল
দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর অংশীদারা একটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে আসছে। তারা বলছে, দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তবে তত্ত্বাবধায়ক সরকারের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে আওয়ামী সরকার। রাজনীতি বিশেষজ্ঞ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটি সরকার এবং রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, আরও একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন দেশকে রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে নতুন এক উদ্বেগজনক যুগের দিকে নিয়ে যেতে পারে, আর এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে সকল সংকট সীমাকে অতিক্রম করবে। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় এবং উদ্বেগ বাড়তে থাকায় গত 22 সেপ্টেম্বর বাংলাদেশের উপর ভিসা বিধিনিষেধ বলবৎ করে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের উপর এই ভিসা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে বলেছেন, আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্য, ক্ষমতাসীন দল, বিরোধী দলীয় কিছু রাজনৈতিক এবং তাদের পরিবারবর্গ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। মিলার আরো বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্রের আরোপিত ভিসা নীতিতে বিশেষ করে ক্ষমতাসীন দল এবং সরকারি কর্মকর্তারা উদ্বিগ্ন, কারণ তাদের অনেকেরই ব্যক্তিগত এবং পারিবারিক স্বার্থ জড়িত। তাদের পরিবার, সন্তান এবং আত্মীয় স্বজনদের একটি অংশ যুক্তরাষ্ট্রে লেখাপড়া করে বা বসবাস করছেন। যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে তারা শঙ্কিত। মার্কিন ভিসা নীতির প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা বলেন, দলের কর্মী এবং অন্যান্যরা যুক্তরাষ্ট্রের উপর মৌখিক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণাত্মক অবস্থান ব্যক্ত করেছে। ক্ষোভের বেশিরভাগই কেন্দ্রীভূত হচ্ছে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত পিটার হাসের উপর। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং ক্ষমতাসীন দলের সমর্থক এস এম শামসুদ্দিন চৌধুরী মানিক একটি টেলিভিশন আলোচনায় বলেছেন, পিটার হাসের উচিত আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে চুপ থাকা অথবা দেশ ছেড়ে চলে যাওয়া। তিনি রাষ্ট্রদূতের বিরুদ্ধে কূটনৈতিক রীতিনীতি লঙ্ঘনের অভিযোগ এনে বলেছেন, আমেরিকা কি বলছে না বলছে তাতে আমাদের পাত্তা দেওয়া উচিত নয় এবং প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রকে বহিষ্কার করা উচিত। পরবর্তীতে এক টেলিভিশন সাক্ষাৎকারে পিটার হাস উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, তিনি মার্কিন দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তিনি বলেছেন, হ্যাঁ, আমি এখন চিন্তিত, শুধু আমার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে চিন্তিত নই, পুরো দূতাবাস এবং দূতাবাসে যারা কাজ করেন তাদের প্রত্যেকের নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত। চলতি বছরের মার্চে অস্ট্রেলিয়া, চীন, ভারত, সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য 6টি দেশের রাষ্ট্রদূতদের জন্য অতিরিক্ত নিরাপত্তা প্রোটোকল প্রত্যাহার করে নিয়েছিল বাংলাদেশ। তখন সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক থাকায় এবং প্রশাসনের কাছে পুলিশ সদস্যদের ঘাটতি থাকায় অতিরিক্ত নিরাপত্তা প্রোটোকল প্রত্যাহার করা হয়েছে। তবে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা এটাই প্রথম কোনো ঘটনা নয়। গত ডিসেম্বরে যখন মার্কিন রাষ্ট্রদূত ঢাকায় শাহিনবাগ এলাকায় গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তখন পিটার হাস নিজেই গুন্ডাদের মুখোমুখি হয়েছেন বলে অভিযোগ করেছেন। 2018 সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকটের গাড়িতে হামলা হয়েছিল ঢাকার মোহাম্মদপুর এলাকায়। ক্ষমতাসীন দলের সমর্থকরা এই হামলা চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র নিক্কেই এশিয়াকে এক মেইল বার্তায় বলেছেন, কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা কনভেনশন অনুসারে একটি দেশকে অবশ্যই তার ভূখণ্ডে অবস্থিত সব কূটনৈতিক প্রাঙ্গনের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং কূটনৈতিক কর্মীদের উপর যে কোনো আক্রমণ প্রতিরোধে সব ধরনের পদক্ষেপ নিতে হবে। ইমেইল বার্তায় মুখপাত্র আরো বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র আশা করে বাংলাদেশ সরকার দেশে এবং বিদেশে মিশন এবং এসব মিশনের কর্মীদের নিরাপত্তা বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করছে এবং বিরোধীদের পক্ষপাত করছে, এমন অভিযোগের প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ওয়াশিংটন কোনো বিশেষ দলকে সমর্থন করে না এবং বাংলাদেশের সব পক্ষই একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে তাদের ইচ্ছার কথা প্রকাশ করেছেন। মার্কিন ভিসা নীতি এই উদ্দেশ্যকেই সমর্থন করে এবং বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে তাদের শাসক বেছে নেওয়ার আকাঙ্ক্ষাকে সমর্থন করে। মুখপাত্র আরো বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করে এমন যে কোনো ব্যক্তির উপর এই ভিসা নীতির সমানভাবে প্রযোজ্য। সাবেক নির্বাচন কমিশনার এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাকাউত হোসেন বলেন, আগামী নির্বাচন যদি আবারও দুটি নির্বাচনের মতো হয় তবে আমাদের উপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপ হতে পারে, যেমনটা হয়েছে মিয়ানমার এবং গণতন্ত্র থেকে দূরে সরে যাওয়া অন্যান্য দেশগুলোর উপর। এছাড়াও তিনি আশা প্রকাশ করে বলেছেন, আমি বিশ্বাস করি বাংলাদেশে কর্মরত বিদেশি রাষ্ট্রদূতদের নিরাপত্তা উদ্বেগ কমাতে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশের জনগণ আর কোনো নির্বাচন মেনে নেবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলালুদ্দিন বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী সরকার অবৈধ পথে ক্ষমতা এসে লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করেছে, জনগণের সকল অধিকার হরণ করেছে, গণতন্ত্রকে নির্বাচনে পাঠিয়েছে। এমত অবস্থায় জনগণ নিজেদের ভোটো ভাতের অধিকার ফিরিয়ে আনতে রাজপথে নামতে বাধ্য হয়েছে। দেশের জনগণ পরিবর্তন চায়, এই সরকারের হাত থেকে মুক্তি চায়। আমরা দ্ব্যর্থহীন ভাষায় সরকারকে বলতে চাই,
জনগণের সাথে প্রতারণা করে এবার আর ভোট ডাকাতি করতে যাবেন না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশের জনগণ আর কোনো নির্বাচন মেনে নেবে না। তাই অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন, অন্যথায় জনগণই আন্দোলন সংগ্রামের মাধ্যমে পতন নিশ্চিত করবে। বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সহ শীর্ষ নেতা আলেম ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে রাজধানী থানায় থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। এর অংশ হিসেবে হেলালুদ্দিনের নেতৃত্বে শাহবাগ থানার বিক্ষোভ মিছিলটি রাজধানীর সেগুনবাগিচা থেকে শুরু হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সেখানে তিনি এসব কথা বলেন। বিদেশে খালেদার চিকিৎসায় একটি উপায় আছে আইনমন্ত্রী। দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে একটি উপায়ের কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সেটি হলো রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করা। এটি সাংবিধানিক অধিকার যে কেউ রাষ্ট্রপতির কাছে দোষ স্বীকার করে সাজা মকুব চেয়ে আবেদন করতে পারেন, তবে এক্ষেত্রে অবশ্যই তাকে দোষ স্বীকার করতে হবে বলে জানিয়েছেন তিনি। বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। আইনমন্ত্রী বলেন, মহামান্য রাষ্ট্রপতির কাছে এটি আমি সাজেস্ট করতে চাই না, আমি এ ব্যাপারে যেটি বলেছি সেটি হচ্ছে সম্পূর্ণ আইনের প্রভিশনটাকে। মহামান্য রাষ্ট্রপতির কাছে যিনি ক্ষমা চান তাকে কিন্তু দোষ স্বীকার করে দরখাস্ত করতে হয়। ক্ষমা চাইতে হলে সেটি যিনি ক্ষমা চাইবেন সেটি তার সিদ্ধান্ত, আমার না। রাজনৈতিক প্রতিহিংসা বা আইনি কোনো সুযোগ নেই। তাহলে একমাত্র উপায় যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চায় তাহলে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে একটি মাত্র উপায় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি সাংবিধানিক অধিকার যে কেউ মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে তার সাজা মকুব করার জন্য আবেদন করতে পারেন। আইন আবার খোলার অবকাশ নেই। প্রধানমন্ত্রী যে ক্ষমতা সেটি তিনি করেছেন, পুনরায় প্রয়োগ করবার সুযোগ নেই। আইনমন্ত্রী বলেন, বিদেশে যাওয়ার ব্যাপারে আমরা বলেছি আগেই শর্ত দেওয়া ছিল এবং এখন সেটিকে কোনো পরিবর্তন করার আইনি কোনো সুযোগ নেই। বিষয়টা কি এমন যে আপনারা আন্তরিক কিন্তু আইন এটিকে পারমিট করছে না? এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আইন পারমিট করছে না যে অনেকেই সমালোচনা করছেন, জোসেফের 90-এর দশকের আলোচিত সন্ত্রাসী তোফাইল আহমেদ জোসেফের মতো একজন মানুষ যখন খালাস পেয়ে যান সে নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছেন, সেখানে একজন সাবেক প্রধানমন্ত্রী এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী বলেন, জোসেফ কিন্তু আদালত থেকে খালাস পায়নি। জোসেফকে সাংবিধানিক ক্ষমতা বলে রাষ্ট্রপতি তার সাজা মকুব করেছেন, তিনি সেটি পারেন। কেন মকুব করেছেন তার কারণ হচ্ছে জোসেফ তার ক্ষমা প্রার্থনা করেছেন। এখানে সেটির সঙ্গে আমরা যেটি বলেছি ফৌজদারি কার্যবিধি 401 ধারায় সেটির সঙ্গে তো কোনো সম্পর্ক নেই।